আমাকে রক্ষা করতে আসবে, আমি জানি সে আসবে। আমি এসে গেছি রাজকন্যা, আর কোনো চিন্তা নেই। এই নাও তোমার ডিম। এইবার আমার রাজকন্যাকে ওখান থেকে তুলে আনো তাড়াতাড়ি। সত্যি আপনার কি অবস্থা? আপনি ঠিক আছেন তো? দোহাই দোহাই তোমার পাখি, আমার যোদ্ধাকে তুমি রক্ষা করো, ওর কোনো ক্ষতি করো না। ও তো নিজের কথা রেখেছে, তুমি ওকে বাঁচাও। কি হলো, চুপ করে আছো কেন? আমার রাজকন্যাকে বাঁচাও। রাজকন্যা, আমার রাজকন্যাকে উপরে তুলে আনো। রাজকন্যা, কি হচ্ছে নাকি? দেরি করছো কেন? দেখতে পাচ্ছ না আমার রাজকন্যা আগুনে আগুনে জ্বলে যাবে? আমার রাজকন্যাকে তুলে আনো। বুঝেছি, তুমি কিছু করবে না, তাই তো? যা করার আমাকে করতে হবে, আমাকে করতে হবে। রাজকন্যা, আমি আসছি। খবরদার, আর এক পাও এগুলো চেষ্টা করবে না। দাঁড়াও বলছি। মোহিনী, আমার পথ ছাড়ো, যেতে দাও আমাকে। রাজমাতা, রাজমাতা দেখো, মহারাজ কাঞ্চনের স্মৃতি ফিরে এসেছে। আজ ও তোমার জলপাত্র উল্টে দিয়ে জ্যোৎস্নাকে বের করার চেষ্টা করছিল। রাজমাতা, আমার মনে হয় মহারাজ কাঞ্চনই কিন্তু অগ্নিকে পালাতে সাহায্য করেছে। শাস্তি দাও তুমি ওকে। যা করেছি আমি করেছি, আমি কি করবে? আমায় মারবে? মেরে ফেলো, মেরে ফেলো আমায়। কিন্তু একটা কথা মাথায় রেখো তুমি কামিনী, আমার মেয়ে রোহিণী আছে, সে তোমাকে শেষ করবে, শেষ করে দেবে তোমাকে। আমার জ্যোৎস্নাকে সেই উদ্ধার করবে, এই কথাটা তুমি মাথায় রেখে দিও। কিন্তু তার আগে আমি জ্যোৎস্নাকে প্রাণে মেরে দেব। চলো। কোথায় যাবো রাজমাতা? আমি আবার কি করলাম রাজমাতা? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? চলো রাজমাতা, রাজমাতা। রাজকন্যা, thank you.
বলেছিলাম আমার ডিম যদি এনে দাও তাহলে তোমরা দুজনেই রক্ষা পাবে। আমি আমার কথা রেখেছি। যোদ্ধা 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 কি হয়েছে আপনার? যোদ্ধা যোদ্ধা কথা বলুন, যোদ্ধা কি হলো? চোখ খুলুন, চোখ খুলুন, যোদ্ধা যোদ্ধা। সব দোষ তোমার। তুমি বলেছিলে ডিম পেলে তুমি আর আমাদের কোনো ক্ষতি করবে না। এবার কি হবে? যোদ্ধার এই অবস্থার জন্য দায়ী তুমি। এবার কি হবে বলো, উত্তর দাও। এই নাও, এবার এই পালক তুমি তোমার যোদ্ধার সারা শরীরে বুলিয়ে দাও। আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল রাজকন্যা। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। আপনি এখন যেতে পারবেন? যেতে তো হবে, রাত তো শেষ হতে চললো আর আমরা এখনো একটা জিনিসও খুঁজে পেলাম। ঠিক বলেছেন যোদ্ধা, প্রথমত ওই চাবি, তারপর বাঁশি, দুটোই কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে রাজকন্যা, আর দেরি করা ঠিক হবে না। চলুন চলো রাজকন্যা। দাঁড়াও, বলি কি আর সাধে, তোমরা আমার ডিমটা যে খুঁজে আনলে তার জন্য উপহার নেবে না? আমাদের কোনো উপহারের প্রয়োজন নেই, আমাদের আজ সময় অত্যন্ত কম, আমাদের যেতে হবে। আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। হ্যাঁ, রাতের মধ্যেই আমাদেরকে দুটো জিনিস খুঁজে বের করতে হবে। চলো তাহলে বরং উপহারটা নিয়েই যাও। আমি বললাম তো আমাদের হাতে সময় অত্যন্ত বড় কম, আমাদের যেতে হবে। মনে হয় উপহারটা দেখলে তোমরা খুশিই হবে। এমনও তো হতে পারে তোমরা যা চাইছো সেই উদ্দেশ্যের কাছাকাছি হয়তো পৌঁছে গেলে। কি বলতে চাইছো তুমি? পঞ্চশীল নাগ, আমি মোহিনীকে এনেছি। রাজমাতা, রাজমাতা তুমি আমায় দয়া করো, আমায় মেরো না, তুমি দয়া করো রাজমাতা, ক্ষমা করো আমায়। চুপ করো, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, একদম চুপ। রাজমাতা রাজমাতা আমাদেরকে তাকিয়ে দেখো, আমি তোমার মোহিনী, তুমি কি করে আমায় মারতে পারো? অসহ্য। পঞ্চশীল নাগ, আমি মোহিনীকে এনেছি তোমার চোখের সামনে বলি দেব বলে, তারপর আমার সব প্রশ্নের উত্তর কিন্তু তোমায় দিতে হবে। বাহ কামিনী, সত্যিই তুমি নাগ রানী, তোমার শরীরে হৃদয়ে শুধু বিষ আর বিষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমার সারা শরীর আর মন জুড়ে শুধুই বিষ। আমি শুধু নিজের কথা ভাবি আর কারোর কথা নয়। আর কাউকে ভালোবাসি শুধু নিজেকে ভালোবাসি। নিজের প্রাণ বাঁচাতে আমি যাকে খুশি তাকে হত্যা করতে পারি, এমনকি নিজের উত্তরসূরিকেও। একি তুমি কাশছো কেন? ঠিক আছে তো তুমি? এই নাও তোমাদের উপহার। একি এটা তো সোনালি রঙের চাবি। চাবি তো চাই আমাদের, সেইটা কিনা এই চাবিটা? এত কোথায় কাজ কি? তুই সত্যিই তোমার উত্তর জানার থাকে তাহলে আমার সামনে হত্যা করো মোহিনীকে। মোহিনীর বলিদান বলে দেবে তোমার মুক্তির উপায়। কি করলে তার আর জোস্তার প্রাণ আলাদা হবে? না না না, এই অনর্থ হতে দেয়া যাবে না। যেভাবেই হোক, যেভাবেই হোক আটকাতেই হবে। এটাই তো সেই চাবিটা, এটাই তো খুঁজছিলাম আমরা। তোমায় অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। আমি তোমাদের কোনো উপকার করিনি, এটাই তোমাদের পরীক্ষা ছিল। পরীক্ষায় সফল হয়েছো বলেই চাবি পেয়েছো, নইলে তোমাদের প্রাণ যেত। বলি কি আর সাধে? আমি তো ভাবতেই পারছি না যে চাবিটা খুঁজতে আমরা বেরিয়েছিলাম সেটা এত সহজে পেয়ে যাব। সহজে? সহজ মোটেই ছিল না গো। দেরি করো না, রাত কিন্তু প্রায় শেষ হতে চলল। ভুলে যেও না তোমাদের হাতে সূর্যোদয় পর্যন্ত সময় আছে, এখনো বাঁশি উদ্ধার করতে হবে। একদম ঠিক বলেছো, এবার আমাদের বিদায় নিতে হবে। তুমি খুব ভালো। তোমরাও খুব ভালো মানুষ, আর এই ভালো গুণ তোমাদের সহায় হবে। আশা করি তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হবে। বিদায় বন্ধু। বিদায়। তুমি ভালো থেকো, আমরা আসছি, চলো রাজকন্যা। সময় নষ্ট করো না, যা করতে চাইছো করো, বলিদান করো। পঞ্চশীর নাগ, এবার তুমি খুশি তো? তোমার কথা মতো আমি তোমার চোখের সামনে মোহিনীকে, আমার প্রিয় মোহিনীকে বলি দিলাম। এবার কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। নিজের কথা রাখার পালা এবার তোমার। তোমার বলিদান সম্পূর্ণ হয়েছে, এবার আমাকেও আমার কথা রাখতে হবে। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, বলো কিভাবে জোসনার প্রাণ আর নিজের প্রাণ আলাদা করতে পারবো আমি? সোনার কাঠির উপর কাঠির রহস্যটাই বাকি। চুপ করে থেকো না, উত্তর দাও।
যোদ্ধা, আমাদের তো বাসিটা খুঁজে বের করতেই হবে। এদিকে কোন পথে যাব, পথের তো কোনো হদিশই পাচ্ছি না। রাজকন্যা, আমরা ঠিক কোনো না কোনো পথ খুঁজে পাব। আর সত্যি কথা বলতে, কি হলো, পথ খুঁজে পাওয়া গেল তো? চলো। আমার মনে হয় কেউ বিপদে পড়েছে, সাহায্য চাইছে। কিন্তু রাজকন্যা, আমাদের হাতে সময় নেই। যেমন করেই হোক না কেন, সূর্যোদয়ের আগে আমাদেরকে বাসিনে ফিরতে হবে। না যোদ্ধা, কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা উচিত। আমি এভাবে তাকে বিপদের মধ্যে ফেলে রেখে যেতে পারবো না। কিন্তু রাজকন্যা, এটা যদি কোনো ছলনা হয় তখন কি হবে? ছলনা কিনা জানি না, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না আবার কি করা উচিত। পথে যাব কি করা উচিত আমি সত্যি জানি না যোদ্ধা। বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। রাজকন্যা, আমায় যেতে দিন যোদ্ধা। কেউ বিপদে পড়েছে, আমার কাছে সাহায্য করবে। রাজকন্যা, তুমি আর একা কোথাও যাবে না। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাব। চলো। এতদিনের আমার অপেক্ষার অবসান ঘটল। জ্যোৎস্না, এবার তোমার মৃত্যু হবে আমার হাতে, আমার হাতে। চিরকালের জন্য তোমার বন্দী দশা থেকে তোমায় মুক্ত করতে আমি আসছি। আমি আসছি জ্যোৎস্না, আমি আসছি জ্যোৎস্না। রাজকন্যা, এ তো সাংঘাতিক অবস্থা, কিছু একটা তাড়াতাড়ি করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি করব সেটাই তো জানি না। আমাদের হাতে তো সময়ও কম। কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতে হবে। কি করা যায়? রাজকন্যা, আগুন ধরো। এবার আপনি আস্তে আস্তে নেমে আসুন, মিছেরা পালিয়ে গেছে। নেমে আসুন। তোমাদেরকে কি বলেছে ধন্যবাদ দেব? আজ তোমরা না এলে তো ওদের কামড়ে আমি এখানে বিষে নীল হয়ে পড়ে থাকতাম। সে কি এভাবে কেন বলছেন? আমরা রাজকন্যা, ওদিকে দেখো। চাঁদ তো প্রায় ডুবতে বসেছে। হ্যাঁ রাজকন্যা, চাঁদ তো ডুবতে বসেছে, আর তো সময় নেই আমাদের কাছে। কি করবো এবার, কি করা উচিত আমাদের? আমাদের হাত থেকে তো মনে হয় সুযোগটা বেরিয়ে যাচ্ছে। আমাদের হাতে তো আর একদমই সময় নেই।